বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 15 কোটি মানুষের বসবাস। বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ হলেও এটি নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করেই আবর্তিত হয় বাঙালির জীবন ও জীবিকা। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বাংলাদেশের উপকূলরেখার মোট দৈর্ঘ্য 710 কিলোমিটার। দেশের মোট 64 জেলার মধ্যে 19 জেলাই উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। উপকূল এলাকার মোট আয়তন 47,201 বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের 32%। এখানে 35 মিলিয়নেরও অধিক সংখ্যক মানুষ বসবাস করে। উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সম্পদের এক বিরাট আধার। এতে রয়েছে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র, এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম লোনাপানির বন, যা সুন্দরবন নামে পরিচিত। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ, বিশ্বখ্যাত বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং প্রায় 10 লক্ষ লোকের জীবিকার উৎস। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এটি প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। শিল্পোন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করছে, ফলে বায়ুমণ্ডলে বাড়ছে গ্রিন হাউস গ্যাস, পরিবর্তিত হচ্ছে জলবায়ু। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলটি যতটা সম্ভাবনাময়, ঠিক ততটাই জলবায়ু ঝুঁকিপূর্ণ। বঙ্গোপসাগরের উপকূলরেখা ফানেল আকৃতির। বাংলাদেশের অবস্থান ফানেলের শীর্ষে হওয়ায় বঙ্গোপসাগরে জন্ম নেয়া বড় বড় ঘূর্ণিঝড় এদেশের উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসে। উপকূলীয় জনসংখ্যা বিশ্বের প্রায় 100টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মোট জনসংখ্যার সমান। সুতরাং এদেশের উপকূলীয় জলবায়ু ঝুঁকি ওই 100টি দেশের সামগ্রিক জলবায়ু ঝুঁকির সমপরিমাণ। প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে উপকূলীয় জীবিকা। উপকূলীয় মৎস্য সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মৎস্যজীবী। সুন্দরবনের বনজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাওয়ালি, মাওয়ালি, রেণুপোনা সংগ্রহকারী প্রভৃতি জীবিকা সমূহ। আবহাওয়ার অস্বাভাবিক আচরণ ও দুর্যোগে উপকূলবাসী এসব জীবিকা হারাতে চলেছে। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে জোয়ার, জলোচ্ছ্বাস ও বন্যার পানির উচ্চতা বেড়ে গিয়ে লবণাক্ত পানি কৃষি জমিতে প্রবেশ করছে। অতিরিক্ত লবণাক্ততার কারণে বিস্তীর্ণ এলাকা অনাবাদী থাকছে, দেখা দিচ্ছে খাদ্য সংকট। ফসল আগেকার বছর এখন আসছে না ফসল। আমরা আইলার আগের থেকে ধান পাচ্ছি 18 থেকে 20 মন বিঘে পড়ছি, 1 বিঘে জমছে। এই আইলার পরে যে আমরা ধান পাচ্ছি 18 থেকে 10 মন। বৃষ্টির অনেক কারণে আমরা যে ফসল লাগাই সবজি ফসল, এতে ওই লবণ ফুটি ওঠে, মাটির থেকে লবণ ফুটি ওঠে আইলার পরের থেকে।
ওদের সবজি হয় না যে ফসল যা লাগাই তাতে করে কৃষকের খরচ ওঠে না জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে মাছ চাষের ঝুঁকি বাড়ছে মাছের প্রজনন ক্ষেত্রগুলো আজ হুমকির সম্মুখীন সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘ সময় সাগর উত্তাল থাকায় অনেক সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হয় এতে কমে যাচ্ছে মাছের সার্বিক আহরণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য সম্পদ ভিত্তিক জীবিকা আমরা আট দশ নৌকো মিলে সাগরে যেতাম মাছ ধরতে তখন মাছ সাহেব ভালো ধরতে পারতাম জলবায়ু পরিবর্তনে ঝড় ঝামটা সবসময় লেগেই আছে সিগনাল তিন নম্বর সবসময় আসে এমনও দেখা গেছে যে ওই সাগরে মাছ ধরতে ধরতে হঠাৎ ঘূর্ণিঝড় উঠে গেছে যাওয়ার পরে এই দুই তিন নৌকো নিখোঁজ হয়ে গেলাম দুদিন একদিন পরে দেখা গেল যে ওই লাশ দুটো একটা পাওয়া যাচ্ছে যার জন্যই আমরা সাগরে এখন যেতে পারছি না আমাদের এখন এত অসুবিধা মাছ আগের তুলনায় অনেক কমে গেছে আগে যা হয়তো তিন ভাগের এক ভাগ তাই হয় না যাতে আমাদের সংসার ভালো চলে না জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ উপকূলীয় অবকাঠামো জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক সময়ে তিন থেকে চার নম্বর সংকেত দিন দিন বেড়ে চলেছে পরিসংখ্যান অনুযায়ী গত সাত বছরে ২২৪ বার তিন নম্বর সংকেত দেয়া হয়েছে বৈরী আবহাওয়ার কারণে দেশের বৈদেশিক বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে অনেক সময় মালামাল উঠানামার কাজ বন্ধ রাখতে হয় যা দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় বন্যা ও জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে বন্যা ও জলোচ্ছ্বাসের পানি সহজেই বাঁধ ও পোল্লারগুলোর ভিতরে প্রবেশ করে ফসল কৃষিজমি ও বসতবাড়ির অপূরণীয় ক্ষতি সাধন করছে তিন দিন একাধারে ঝড় হয়েছিল হওয়ার পরে পানি আইছে আসার পরে কিছু সময় পরে কিন্তু ওই পানি অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেল যাওয়ার পরে ঘরেতে মাল জিনিস কিছু নিতে পারিনি কোনো রকম বাসা কাঁচা নিয়ে সাইকেলে আমরা গেলাম সপ্তাহখান কাটালাম আইলার পরে এই তিন বছর কাটি গেছে তারপরে বাড়িঘরে যেতে পারিনি এই বাঁধের উপরে বসবাস করে এখন সমস্যা হচ্ছে লবণ পানিতে কোনো কিছু গোসল করা যায় না রান্না যায় না খাওয়া যায় না বাসা কাঁচার ঘা হচ্ছে অসুখ হচ্ছে বাথরুমের কষ্ট হচ্ছে তারপর ঘরে মাল জিনিস রাখা যায় না ছোট ঘর খুব কষ্টে বাঁধের পরে বসত করতেছি মিঠা পানির জলাধারগুলো লবণাক্ত হয়ে যাওয়ার কারণে পানীয় জলের তীব্র সংকট সৃষ্টি হচ্ছে বর্তমানে উপকূলীয় মানুষ অধিক মাত্রায় বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে নারী বয়োবৃদ্ধ ও শিশুরা নদী ভাঙনের ফলে বিশাল এলাকা নিমেষেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ধ্বংস করে দিতে পারে সুন্দরবনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য উপকূলীয় দ্বীপ ও চরের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে মূল্যবান প্রবাল ও সৈকতের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী বাস্তুহারা ও জীবিকাহীন অসংখ্য মানুষ ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহরে ভিড় জমাচ্ছে ফলে দিন দিন শহরাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব
খাদ্যাভাব, বাসস্থান সমস্যা, বেকার সমস্যা বেড়ে যাচ্ছে।